সাহিত্যের পাতা থেকে বাস্তবের খোলা খাতা জুড়ে ছড়িয়ে রয়েছে রোমহর্ষক কিছু রহস্যের ঘটনা। নজিরবিহীন সেই সব রহস্য ও রোমাঞ্চের সন্ধান পেতে উঠে পড়ুন রহস্য এক্সপ্রেসে। টিকিট কাটার দরকার নেই, শুধু ছোট্ট একটা সাবস্ক্রাইব করুন আর এনজয় করুন একের পর এক রহস্য রোমাঞ্চ গল্প। রহস্য এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভালো করে চারপাশে তাকালেই দেখবেন রহস্যের জাল প্রতিনিয়ত বুনে চলেছে আমাদের আশেপাশে সর্বত্র। অন্ধকার গলির মধ্যে দিয়ে হাঁটছেন, হঠাৎ কেমন যেন গাটা ছমছম করে উঠল। কোনো এক অজানা আতঙ্ক যেন মনের মধ্যে চেপে বসতে চাইছে, কিংবা কোনো পোড়োবাড়ির পাশ দিয়ে যেতে গেলেও মনটা কেমন। আচ্ছা থাক, আর বেশি গভীরে যাওয়ার দরকার নেই, বরং গল্পটা শুরু করা যাক। আজকের গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সুফল। শুরু হচ্ছে আজকের গল্প, রিচার্ড হিউজের লেখা কাহিনী আ নাইট অ্যাট আ কটেজ অবলম্বনে কুটিরে এক রাত। সেদিন সন্ধ্যায় আমি 10-20টা আরামদায়ক গোলাবাড়ি আর ছাউনি পেরিয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু তার একটাও আমার পছন্দ হয়নি। ওরচেস্টার শায়ারের গলিগুলো বড় আঁকাবাঁকা আর কাদায় ভরা। সন্ধ্যার মুখোমুখি আমি একখানা খালি কুঁড়ে ঘর দেখতে পেলাম। রাস্তা থেকে একটু দূরে আগাছায় ভরা একটা নোংরা বাগানের মধ্যে ঘরখানা। আসন্ন সন্ধ্যার ম্লান রক্তিম আলোয় ঘরখানাকে কেমন অদ্ভুত লাগছিল। লাগুক অদ্ভুত, এই হবে আমার রাতের আস্তানা। সারাদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, বৃষ্টি থামলেও হাওয়ার বেগ এখনো কমেনি। বাগানের ফলের গাছগুলোর ডালপালার মধ্যে দিয়ে এখনো শোঁ শোঁ করে বাতাস বইছে। বাতাসের বেগে পাতার উপর জমে থাকা বৃষ্টির জল ছিটকে পড়ছে বাগানের এদিকে ওদিকে। বাইরে বর্ষণ থামলেও এই বাগানে বুঝি এখনো বৃষ্টি শেষ হয়নি। কুটিরের ছাদটাকে তো বেশ শক্তপোক্ত বলেই মনে হচ্ছে, আশা করা যায় বৃষ্টির জল ঢোকেনি ভিতরে, ভিতরটা এখনো শুকনোই আছে। একটা পছন্দ মতো শুকনো জায়গা দরকার, হ্যাঁ একান্তই দরকার, না হলে মারা পড়ব। কেননা আমার পোশাক পরিচ্ছদ বৃষ্টিতে ভিজে একেবারে গায়ের সঙ্গে লেপটে রয়েছে। মনস্থির করে ফেললাম এই বাড়িতেই রাত কাটাবো। রাস্তার সামনের দিকে তাকালাম, তাকালাম পিছনের দিকে, কোনো লোকজন নেই। ওরচেস্টার শায়ারের এদিকটা এমনিতেই জনবিরল, তার উপর আবার বর্ষণ ক্ষান্ত সন্ধ্যা। এমন সময়ে ঝড়ের মধ্যে কাদায় ভরা পথে কে বেরোবে? অতএব একটা দিক থেকে নিশ্চিন্ত, অনধিকার প্রবেশের দায়ে কেউ আমাকে অভিযুক্ত করতে পারবে না। কোটের লাইনিংয়ের ভেতর থেকে একটা লোহার কাঠি বের করলাম, সেটার সাহায্যে বন্ধ দরজা খুলে ফেলতে খুব একটা অসুবিধে হল না। দরজার এপিঠে ছিল একটা মরচে ধরা পুরনো তালা আর ওপিঠে ছিল দুটো ছিটকিনি। এগুলো খোলা কোনো সমস্যার ব্যাপারই নয়। ঢুকলাম, ভিতরে অন্ধকার, স্যাঁতস্যাঁতে আর ভারী অন্ধকার। দেশলাই জ্বাললাম, একটা ওয়াটারপ্রুফ মোড়কের মধ্যে থাকায় দেশলাইটা ভিজে অকেজো হয়ে যায়নি। কাঠির ম্লান আলোয় দেখলাম একটা অন্ধকার পথের কালো মুখ। হাওয়ার দমকে কাঠিটা নিভে গেল, আমি দরজাটা বন্ধ করে দিলাম।
অবশ্য এতটা সতর্কতার কোনো প্রয়োজন ছিল না, কারণ লোকালয় থেকে দূরে নির্জন পথে আসন্ন রাত্রির ঘনায়মান অন্ধকারে আমার দেশলাই কাঠির অতি ক্ষীণ আলো আর কোনো পথিকের চোখে পড়ে তাকে কৌতূহলী করে তুলবে এমন আশঙ্কা করবার কোনো কারণ ছিল না। তবু কথায় বলে সাবধানের মার নেই। আরেকটা কাঠি জ্বাললাম, তার আলোটুকু সম্বল করে এগোলাম অন্ধকার পথে। কাঠি নিভে গেল, জ্বাললাম আরেকটা কাঠি। এমনি করে কাঠি জ্বালতে জ্বালতে এসে পড়লাম পথের শেষে। সেখানে ছোট্ট একখানা ঘর, ভাগ্যক্রমে সেই ঘরের দরজায় কোনো তালা টালা লাগানো নেই। ভেজানো দরজা খুলে ঘরে ঢুকলাম। এ ঘরের বাতাস অনেক পরিষ্কার, অনেক স্বাভাবিক, ঘরখানাও যেন একটু ছিমছাম। একটা জানলা রয়েছে কিন্তু সেটা বন্ধ। ঘরের এক কোণে একটা মরচে ধরা চুল্লি। আহ, খুব ভালো, ভাবলাম অন্ধকার রাতে কেউ ধোঁয়া দেখতে পাবে না, সুতরাং চুল্লিটা জ্বালানো যেতে পারে। ভিজে পোশাকটাকে আগুনে সেঁকে নেওয়া দরকার, কিন্তু জ্বালাবো কি দিয়ে? কাঠকুটো কোথায়? অসহায়ভাবে চারপাশে তাকালাম। দু এক টুকরো কাঠও কি পাওয়া যাবে না? সমস্যার সমাধান হয়ে গেল সঙ্গে সঙ্গে। ঘরের ভেতরকার দেওয়াল তো ঢাকা রয়েছে ও কাছে চমৎকার তক্তা দিয়ে। বড় ছুরিখানা দিয়ে খানিকটা তক্তা কেটে নিলাম। ঘরখানায় খুঁত হয়ে গেল, কিন্তু তাতে আমার কি? আমি তো এ বাড়ির মালিক নই, আমি তো মোটে এক রাতের বাসিন্দা। শুকনো ওক কাঠের চুল্লিতে চমৎকার আগুন জ্বলল। চায়ের জল চড়িয়ে আমি আগুনের উত্তাপে ভিজে পোশাক শুকোতে লাগলাম। বুটজোড়াকেও রাখলাম আগুনের কাছাকাছি। জল আর চায়ের সরঞ্জাম আমার সঙ্গেই ছিল। চা খেলাম, পোশাকও শুকোলো। এইবার শুয়ে পড়া ছাড়া করণীয় কিছু নেই। খিদে পেয়েছে, কিন্তু সঙ্গে যা খাবার ছিল তা পথেই শেষ হয়ে গিয়েছে। অগত্যা পেটের খিদে পেটে রেখেই শুয়ে পড়তে হলো। একসময় ঘুমিয়েও পড়লাম, কিন্তু খুব বেশি সময় ঘুমোতে পারলাম না। কেননা যখন জাগলাম তখনও চুল্লিতে আগুন বেশ উজ্জ্বলভাবেই জ্বলছিল। মেজের শক্ত তক্তার উপর ঘুমানো সহজ নয়। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেমন যেন অসার হয়ে আসে, একটু নড়াচড়া করলেই ঘুম ভেঙে যায়। পাশ ফিরে আবার ঘুমোবার চেষ্টা করলাম। আচম্বিতে একটা শব্দ শুনে চমকে উঠলাম। অন্ধকার পথটায় পায়ের শব্দ। শব্দটা এগিয়ে আসছে এই ঘরের দিকে। আগেই বলেছি এ ঘরে একটা মাত্র জানলা, আর সেটাও বন্ধ। যে দরজা দিয়ে আমি এ ঘরে এসেছি সেটি ছাড়া আর কোনো দরজাও নেই। ঘরের মধ্যে লুকোবার মতো কোনো আলমারি কিংবা কাবার্ডও নেই। বাড়ির মালিক আসছে, এখন আমি পালাই কি করে? আমি তো হাতে নাতে ধরা পড়ে যাব। কিন্তু এই অবস্থার মুখোমুখি হওয়া ছাড়া আমার সামনে দ্বিতীয় কোনো পথ খোলা নেই। বাড়ির মালিক নিশ্চয়ই অনধিকার প্রবেশের দায়ে আমাকে অভিযুক্ত করবে। তার অর্থ যে কি তা আমার অজানা নয়। আমাকে আবার ওরচেস্টার জেলে ফিরে যেতে হবে। অথচ এই তো সবে দুদিন হল আমি সেই জেল থেকে খালাস পেয়েছি। সেখানে ফিরে যাবার ইচ্ছে আমার আদৌ নেই। আগন্তুকের কোনো তাড়াহুড়ো নেই।
সে বেশ ধীরে সুস্থে অন্ধকার পথ ধরে এগিয়ে আসছে। দরজার ফাঁক দিয়ে বাইরে আলো পড়েছে। আলো দেখেই লোকটা বোধহয় এগিয়ে আসছে এই ঘরখানার দিকে। সে বোধহয় ভাবছে তার অন্ধকার ঘরে কে আলো জ্বালল। লোকটি ঘরে ঢুকল, মনে হল ও আমাকে দেখতেই পায়নি। আমি এক কোণে গুটিসুটি মেরে বসেছিলাম। কোনো দিকে না তাকিয়ে লোকটা সোজা চলে গেল জ্বলন্ত চুল্লিটার কাছে। জলে ভেজা ঠান্ডা হাত দুখানা গরম করতে লাগল আগুনের তাপে। সত্যি সাংঘাতিক ভিজেছে লোকটা। ওর সমস্ত শরীর থেকে ঝরঝর করে জল পড়ছে। স্বীকার করি আজকে সারাদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে। সন্ধ্যার আগে একটু থেমে আবারও শুরু হয়েছে ঝড় বৃষ্টি। কিন্তু এরকম বৃষ্টি ঝরা রাতেও বা লোকে এরকম ভিজে যায় কি করে? লোকটার পোশাক পরিচ্ছদ পুরনো আর জীর্ণ। ওর সমস্ত শরীর থেকে জল ছড়ে পড়ছে, পড়ছে ঘরের মেঝেতে। লোকটার মাথায় টুপি নেই, চুল ভিজে সপশপে, চুল থেকে জল ঝরে পড়ছে চুল্লির জ্বলন্ত কাঠের উপর। একটা হিস হিস শব্দ হচ্ছে, সেই শব্দের মধ্যে দিয়ে ফুটে উঠছে যেন একটা অন্ধ আক্রোশ, একটা দুর্বোধ্য অসূয়া। বুঝলাম লোকটা মোটেই একজন আইন মেনে চলা সুনাগরিক নয়, আমার মতোই একজন ভবঘুরে। সুতরাং একই পথের পথিক আমরা। একটু হেসে ওকে সম্ভাষণ করলাম, কি মশাই, আপনিও কি রাতের আশ্রয়ের খোঁজে? তাছাড়া কি, বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, শুনছেন না ঝড়ের গর্জন? হ্যাঁ তা তো শুনছি, সারা রাত বোধহয় এমনিই চলবে। ওহ কি জঘন্য আবহাওয়া, একেবারে ভিজে গিয়েছি, কি ঠান্ডা, সমস্ত শরীর যেন জমে বরফ হয়ে যাচ্ছে। অনুযোগের সুরে আগন্তুক বলল, তারপর আগুনের আরও কাছে গিয়ে গুটিসুটি মেরে বসল। আমি বললাম, রাস্তায় চলার পক্ষে আবহাওয়াটা মোটেই ভালো নয়, কিন্তু একটা কথা ভেবে অবাক হচ্ছি। কি কথা? আমাকে শেষ করতে না দিয়েই আগন্তুক প্রশ্ন করল, ভাবছি এই বাড়িখানা পরিত্যক্ত কেন? এখানে মাঝে মাঝে লোকজন তো আসতে পারে, কেননা পুরনো হলেও এই বাড়িখানা এখনো বাঁশের অযোগ্য হয়ে ওঠেনি। বাইরে ঝড়ের গর্জন বেড়ে গেল। খোলা দরজা দিয়ে দেখলাম আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চিড়ে ফালা ফালা করে দিয়ে বিদ্যুৎ চমকে উঠল। বিদ্যুতের আলোয় দেখলাম বাগানের গাছপালা আর আগাছাগুলো ঝড়ের বেগে কীরকম অদ্ভুতভাবে আন্দোলিত হচ্ছে। কড়কড় করে বাজ ডাকল। সৃষ্টি যেন রসাতলে যেতে বসেছে। একটা সময় ছিল যখন এমন একখানা চমৎকার সুন্দর কুটির বা এরকম সুন্দর বাগান আর এ তল্লাটে ছিল না। আর এখন এখন কোনো লোক এখানে থাকে না, কোনো পথ ভোলা পথিক বা ভবঘুরেও রাত্রিবাস করে না এখানে। খসখসে গলায় আগন্তুক বলল, কিন্তু কেন? আমি প্রশ্ন করলাম। আমার কথার কোনো জবাব না দিয়ে আগন্তুক বলতে লাগল, আজ ভিখারিরা পর্যন্ত এই বাড়ির ছায়া মারায় না,
যেসব পোড়ো বাড়িতে ভিখারিরা রাত কাটায় সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাদের ছেঁড়াখোড়া পোশাকের টুকরো, খাবারের অবশেষ। এখানে কি সেরকম কিছু দেখতে পাচ্ছেন? না, কিন্তু বাড়িখানার এরকম হাল হলো কি করে? হানা বাড়ি, বুঝলেন মশাই? এ বাড়িখানা হলো হানা বাড়ি। হানা বাড়ি? দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল লোকটি। শ্বাস ফেলতেও যেন ওর কষ্ট হচ্ছে। আপনি দেখছি এই বাড়ি সম্বন্ধে অনেক খবর রাখেন, ব্যাপারটা জানা থাকলে খুলে বলুন না মশাই। ভূত, ভূত, এই বাড়িতে নাকি ভূতের উপদ্রব। লোকটা এ বাড়িতেই থাকতো, সে এক মহা দুঃখের কাহিনী। সব কথা আপনাকে বলবার প্রয়োজন নেই, এটুকু বললেই যথেষ্ট হবে যে হতভাগ্য লোকটিকে শেষে মিলের পুকুরে ডুবে আত্মহত্যা করতে হলো। ওকে যখন পাড়ে তোলা হলো তখন ওর মৃতদেহটা জলের উপর ভাসছে। দেহটার উপর অতি সূক্ষ্ম পাতলা ও পিছল মাটির একটা আস্তরণ পড়ে গিয়েছে। আঠালো মাটির গায়ে আটকে ছিল জলের পানা ও শ্যাওলা। মরবার পরও নাকি লোকটাকে দেখা গিয়েছে, গায়ের অনেকেই দেখেছে তাকে। মৃত মানুষটা যেন ক্লান্ত পায়ে হেঁটে যাচ্ছে পুকুরের পাড় দিয়ে। ওকে বেশি দেখা গিয়েছে স্কুলের মোড়ে ছেলের জন্য অপেক্ষা করতে। ও বোধহয় ভুলেই গিয়েছে যে ছেলে বা ওর পরিবারের কেউ আর বেঁচে নেই। বসন্ত রোগে সবাই মারা গিয়েছে, আর এজন্যই ও জলে ডুবে আত্মহত্যা করেছে। পরিবারের সবাই মারা যাওয়ার পর লোকটা আর বাইরে বেরোতো না, বাড়ির মধ্যেই ক্রমাগত পায়চারি করত। মরার পরও তার পায়চারি বন্ধ হয়নি, এখনো নাকি তার অশান্ত আত্মা দেহ ধারণ করে ঘুরে বেড়ায় এই বাড়ির মধ্যে। লোকটা জলে ডুবে আত্মহত্যা করেছিল, এখন সে ঘুরে বেড়ায়, কেবলই ঘুরে বেড়ায়। হানা দেয় তার একদা বড় সাধের বাগান ঘেরা বাড়িতে। আগন্তুক আবার দীর্ঘশ্বাস ত্যাগ করল। সে একটু নড়ে চড়ে বসতেই তার বুটজোড়ার মধ্যে জলের পচপচ শব্দ শুনতে পেলাম। কিছুক্ষণ দুজনেই চুপচাপ, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, শোনা যাচ্ছে ঝোড়ো হাওয়ার হুঙ্কার। হাজার হাজার অদৃশ্য ক্রুদ্ধ দানব যেন দারুণ আক্রোশে ঝাঁপিয়ে পড়ছে এই ছোট্ট কুটিরখানার উপরে। বাড়িখানাকে যেন ওরা উড়িয়ে নিয়ে যেতে চায় বহু দূরে দানব লোকের পথে। বিদ্যুৎ চমকাচ্ছে আর সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে বজ্রের ক্রুদ্ধ গর্জন। শেষ পর্যন্ত নীরবতা ভেঙে আমি বললাম, আমাদের কিন্তু কুসংস্কারাচ্ছন্ন হলে চলবে না। অলিক ভূতের ভয়ে আমরা যদি এবাড়ির আশ্রয় ছেড়ে চলে যাই তবে এই দুর্যোগের রাতে খোলা আকাশের নিচে জল কাদা ভরা রাস্তাতেই আমাদের রাত কাটাতে হবে। না না, এবাড়ি ছেড়ে যাব কেন? ওসব ভূতরে হানার গালগল্প আমি বিশ্বাস করি না, আগন্তুক বলল। হেসে বললাম, আমিও করি না। শুনি কম লোকে নাকি ভূত দেখে, আমি কিন্তু কোনোদিন ভূত দেখিনি। আগন্তুক তাকালো আমার দিকে,
ওর দৃষ্টি কি অদ্ভুত, কি বিষণ্ণ। মুহূর্তকাল চুপ করে থেকে সে বলল, দেখেননি? আপনার বোধহয় ধারণা ভবিষ্যতেও কোনো দিন ভূতের সঙ্গে আপনার মোলাকাত হবে না। ভালো ভালো, কোনো কোনো লোক তো সারা জীবনেও ভূতের দেখা পায় না। গরিব মানুষের বাড়িতে টাকা পয়সা না থাকাটাই একটা দারুণ কষ্টকর ব্যাপার, তার উপর যদি আবার ভূতের ভয় দেখাতে শুরু করে তবে তো চমৎকার। আমি বললাম, ভূত নয়, পুলিশের লোকেরাই আমার ঘুমকে অস্বস্তিকর করে তোলে। পুলিশ আর পরের ব্যাপারে অহেতুক নাক গলানো লোকেদের জন্যেই আজকাল রাতের বিশ্রাম পাওয়াটা খুব শক্ত হয়ে উঠেছে। লোকটার জীর্ণ পোশাক থেকে তখনও জল ঝরে পড়ছে, ঘরের মেঝেটা ভেসে যাচ্ছে সেই জলে। ওর গা থেকে কেমন স্যাঁতস্যাঁতে ভেজা ভেজা গন্ধ আসছিল। আরে মশাই, এতক্ষণ আগুনের পাশে বসে আছেন, এখনও আপনার পোশাক শুকালো না? গার মাথা থেকে তো দেখছি এখনও সমানে জল ঝরছে, শরীর শুকোতে আপনার আর কতখানি তাপ লাগবে? বেশ অবাক হয়েই আমি প্রশ্নটা করলাম। শুকোতে? কাশতে কাশতেই আগন্তুক একটু হাসল, বোধ করি ওর হাসিটাই কাশির মতো। তারপর খসখসে গলায় বলল, আমার শরীর শুকোবার কথা বলছেন? না মশাই, আমার শরীর কোনো দিনই শুকোবে না। কি করে শুকোবে? আমার মতো যারা, তাদের শরীর চিরকালই ভেজা থাকবে, তাদের শরীর থেকে চিরদিনই জল ঝরবে, কোনো দিন আর শুকনো হতে পারবে না তারা। বৃষ্টি রোদ্দুর শীত গ্রীষ্ম যাই হোক না কেন, তাদের অবস্থার কোনো পরিবর্তন হবে না। বিশ্বাস হচ্ছে না? দেখুন তবে। লোকটা তার কাদামাখা হাত দুখানা ঢুকিয়ে দিল চুল্লির আগুনের মধ্যে, কবজি পর্যন্ত ডুবিয়ে দিল, তারপর ভ্রুকুটি করে এক দৃষ্টে তাকিয়ে রইল জ্বলন্ত আগুনের দিকে। ওর চোখের দৃষ্টি ভয়ঙ্কর, এ যে বদ্ধ উন্মাদের দৃষ্টি! না 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 না, এ দৃষ্টি অমানসিক, এ দৃষ্টি অপার্থিব। মুহূর্তের মধ্যে সমস্ত ব্যাপারটা যেন আমার কাছে স্পষ্ট হয়ে উঠল। আমার মেরুদণ্ডের মধ্যে দিয়ে বয়ে গেল আতঙ্কের তুহিন শীতল স্রোত, গলা চিড়ে বেরিয়ে এলো এক নিদারুণ আর্তনাদ। বুট জোড়া হাতে নিয়ে আমি এক ছুটে বেরিয়ে এলাম ঘর থেকে। কি করে যে অন্ধকার পথ আর বাগান পেরিয়ে বাইরের রাস্তায় এসে পড়লাম তা বলতে পারি না। বাইরের দুর্যোগের প্রকৃতিটাই যেন পাল্টে গেল আমার কাছে। বৃষ্টিধারাকে মনে হলো ঈশ্বরের আশীর্বাদ, কাদায় ভরা পথটাকে মনে হলো পরম আশ্রয়। বিদ্যুতের আলোয় আমি পথ দেখছি, বজ্রের গর্জন এখন আমার কাছে এগিয়ে যাবার সংকেত। সেই বৃষ্টি ঝরা ঝোড়ো রাতে হানাবাড়িকে পিছনে রেখে আমি জলকাঁথায় ভরা পথ ধরেই ছুট দিলাম সামনের দিকে। শুনছিলেন আজকের গল্প রিচার্ড হিউজের লেখা আ নাইট অ্যাট আ কটেজ অবলম্বনে কুটিরে এক রাত। ভয়েস এডিটিং এবং স্পেশাল এফেক্টসে অঞ্জিতা গাঙ্গুলি, পোস্টার ডিজাইন এবং ভিডিও এডিটিংয়ে তমা মণ্ডল।
সমগ্র রহস্য এক্সপ্রেস পরিবারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব আমরা। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।